আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দর্শক রাসুল সাল্লি ওয়াসাল্লাম এর স্বাস্থ্যবিধান সম্পর্কিত ধারাবাহিক আলোচনায় আর নাসিহা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব রোগ শোক এগুলো কি আজাব অভিশাপ নাকি আল্লাহর অনুগ্রহ এই বিষয় নিয়ে কিছু মানুষ আছে যারা রোগ শোককে আল্লাহর আজাব গজব অভিশাপ মনে করে থাকে তাদের এই ভ্রান্ত ধারণাকে রাসুল সাল্লু আলী হাসাল্লামের একটি হাদিস স্মরণ করে দেওয়ার মাধ্যমে দূর করে দেওয়া উচিত রাসুল আলী আলিহাসাল্লাম হাদিস শরীফের মধ্যে রোগ শোককে মুসিবত গজব এগুলো বলেন নাই রাসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে রোগ শোককে জান্নাত লাভের ওছিলা বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিসের বর্ণনাকারী হজরতে আত আবি রাবাহ রাজি আল্লাহ তালু তিনি বলেন আমি আমাকে একবার হজরতে আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালন বললেন আমি কি আপনাকে জান্নাতি একজন মহিলাকে দেখে দেব না তখন তিনি বললেন কেন দেখাবেন না অবশ্যই দেখান তখন তিনি বললেন ওই যে ওই কালো মহিলাটির দিকে থাকাও সেই মহিলাটি হচ্ছে জান্নাতি কারণ সেই মহিলা রাসুলসাল্লু আলী ওসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরস করলেন ইয়া আল্লাহ আমার যখন মৃগি রোগ আমার এই মৃগি রোগ যখন চাপ দেয় খুব বেশি তখন আমি আমার ছতর অনেক সময় খুলে যায় এজন্য আপনি আমার সুস্থতার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করুন তখন রাসুলসাল্লি ওসাল্লাম বললেন ইন শি ইতি সবার আফিয়াকি। তুমি যদি চাও যদি পারো তাহলে ধৈর্য ধারণ করো আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন আর যদি তুমি চাও তাহলে আমি আল্লাহর কাছে তোমার রোগ মুক্তির জন্য দোয়া করব আল্লাহ পাক তোমাকে সুস্থতা দান করবেন তখন এই মহিলা বললেন যে ইয়া রসুল আল্লাহ ঠিক আছে আমি ধৈর্য ধারণ করব তবে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন ফাদ আল্লাহ আত্মাফা তখন মহিলা বললেন যে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করব তাহলে আপনি আমার জন্য একটু দোয়া করুন যাতে করে আল্লাহ পাক আমার এই রোগের সময় যখন রোগ চাপ দেয় তখন যেন আমার ছতর খুলে না যায় ফাদা আলাহা তখন রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম এই মহিলার জন্য দোয়া করলেন চিন্তা করে দেখুন হাদিসটি বোহারির হাদিস তাহলে এই হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে রোগ শোক এগুলো কোনো মসিবত বা আজাব নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এই রোগ আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ জান্নাত লাভেরও ছিলা জান্নাত লাভের মাধ্যম তাহলে আমরা এখন থেকে রোগ শোককে মুসিবত বা আজাব বা অভিশাপ মনে না করে আমরা মনে করব যে রোগ শোক এগুলো জান্নাত লাভের ওসিলা অতএব রোগ শোকে রোগ শোক থেকে সুস্থতার জন্য উপকরণ যেগুলো আছে সেই উপকরণ গ্রহণ করব আর ধৈর্য ধারণ করব তাহলে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকেও এই রোগকে জান্নাত লাভের ওসিলা বানিয়ে আল্লাহ আল্লাপাক তফিক দান করুন আমিন